তাহলে বাচ্চারা এবার পরের প্রশ্নগুলো দেখে নি, দেখো কি লিখেছি। প্রথম লিখেছি, ফেলে দেওয়া নোংরাকে কি বলা হয় এবং কেন? উত্তরটা জেনে নাও। উত্তর লিখেছি দেখো, ফেলে দেওয়া নোংরাকে বর্জ্য পদার্থ বলে। এবার কেন বলা হয়? ফেলে দেওয়া বা বর্জন করা হয় বলে একে বর্জ্য পদার্থ বলে। তার মানে কি, তোমরা দেখেছো যে বাড়িতে মারা সবজি কাটে সেই সবজির খোসা, বা তোমরা যে খাবার দাবার চিপসের প্যাকেট, কেক ফেক খাও তার প্যাকেট, পেন্সিল শার্প করো, সেই জিনিসগুলো যখন আমরা ডাস্টবিনে ফেলে দিই সেটা কিন্তু বর্জ্য পদার্থ হিসাবে আমরা সেটাকে ধরে নিই। তারপর আমরা কি করি, সেই ডাস্টবিনে ফেলে দেওয়ার পর ময়লার গাড়ি আসে, সেইগুলোকে আমরা বর্জ্য পদার্থ হিসাবে বাইরে ফেলে দিই। বা এই জিনিসগুলো যেহেতু ইউজলেস, মানে বর্জন করা হচ্ছে বা ফেলে দেওয়া হচ্ছে বলে এগুলোকে আমরা বর্জ্য পদার্থ বলে থাকি। পরের প্রশ্নটা দেখো কি লিখেছি, কয়েকটি বর্জ্য পদার্থের নাম লেখো। উত্তর কি লিখেছি দেখো, আনাজের খোসা, ফুল, পাতা, কাগজ, কাঁচের টুকরো, বোতল ইত্যাদি। তার মানে এইগুলো হচ্ছে ইউজলেস জিনিস, এইগুলো বর্জ্য পদার্থের উদাহরণ হিসাবে আমি লিখেছি। তারপরে প্রশ্নটা দেখো কি লিখেছি, কোন কোন বর্জ্য পদার্থ মাটিতে মেশে না, মানে এমন কিছু বর্জ্য পদার্থ আছে যেগুলো মাটিতে চট করে মিশে যায় না। তাহলে দেখো উত্তরটা কি লিখেছি, প্লাস্টিকের বোতল, কাঁচের টুকরো, প্লাস্টিকের প্যাকেট, টিনের কৌটো ইত্যাদি। তাহলে এই জিনিসগুলো কিন্তু মাটিতে মিশে যায় না, এগুলো ওই জন্য বলা হয় যে সমস্ত জিনিস কিন্তু একটা জায়গা যেখানে ডাস্টবিন থাকে সেখানে ফেলতে হয়, যেখানে সেখানে ফেলে দেওয়া যায় না, সেটা উচিত না। তার কি হয়, সেইগুলো মাটিতে মিশে যায় না এবং বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। তারপরে প্রশ্নটা দেখো কি লিখেছি, সাপের কোথায় বিষ থাকে? উত্তরটা কি লিখেছি দেখো, সাপের দাঁতের নিচে বিষ থলিতে বিষ থাকে। সাপের দাঁতের নিচে যে একটা থলি থাকে সেই থলিতে বিষ ভরা থাকে। তারপরে প্রশ্নটা দেখো কি লিখেছি, সাপ কেন মানুষকে কামড়ায়? উত্তরটা কি লিখেছি দেখো, সাপ নিজেদের বাঁচাতে মানুষকে কামড়ায়। এটা শুধু সাপ বলেই না, বিভিন্ন ধরনের প্রাণী কিন্তু আত্মরক্ষার জন্যে, নিজেদের আত্মরক্ষার জন্যে মানুষকে বা অন্য কিছু পশুকে আক্রমণ করে থাকে। কারণ তারা বুঝতে পারে না যে অপোজিটে যে প্রাণীটা আছে সে তাদের আক্রমণ করছে না ভালোবাসছে, সেটা কিন্তু তারা সহজে বুঝতে পারে না। তার জন্য কি এখানে উদাহরণ হিসেবে আমরা লিখেছি যে সাপ কেন মানুষকে কামড়ায়, সাপ নিজেদের বাঁচাতে মানুষকে কামড়ায়। লাস্ট প্রশ্নটা দেখো কি লিখেছি, বিষাক্ত সাপ কামড়ালে কি হতে পারে? উত্তরটা কি লিখেছি দেখে নাও, সময় মতো চিকিৎসা না করলে মানুষ মারা যেতে পারে। তাহলে বিষাক্ত সাপ যদি কোনো মানুষকে কামড়ায়, তাহলে সেটা যদি সঠিক মতো আমরা চিকিৎসা না করি বা ডক্টরের কাছে না নিয়ে যাই, তাহলে কি হবে, সেই মানুষটি মারা যেতে পারে। তাহলে তোমরা সবাই বুঝতে পেরেছো? আমি আরেকবার প্রথম থেকে বলছি, ভালো করে কিন্তু মন দিয়ে শুনে নাও। দেখো তাহলে প্রথম প্রশ্নটা কি লিখেছি, ফেলে দেওয়া নোংরাকে কি বলা হয় এবং কেন? উত্তর কি লিখেছি, ফেলে দেওয়া নোংরাকে বর্জ্য পদার্থ বলে। কেন বলা হয়, কারণ এই ফেলে দেওয়া বা বর্জন করা হয় বলে একে আমরা বর্জ্য পদার্থ বলে থাকি। তারপরে প্রশ্নটা কি লিখেছি, কয়েকটি বর্জ্য পদার্থের নাম লেখো। উত্তর কি লিখেছি দেখো, আনাজের খোসা, ফুল, পাতা, কাগজ, কাঁচের টুকরো, বোতল ইত্যাদি। এবার তাহলে পরের প্রশ্নটা দেখে নি, দেখো কি লিখেছি, কোন কোন বর্জ্য পদার্থ মাটিতে মেশে না। উত্তর কি লিখেছি, প্লাস্টিকের বোতল, কাঁচের টুকরো, প্লাস্টিকের প্যাকেট, টিনের কৌটো ইত্যাদি। তারপরে প্রশ্নটা দেখো কি লিখেছি, সাপের কোথায় বিষ থাকে। উত্তরটা কি লিখেছি, সাপের দাঁতের নিচে বিষ থলিতে বিষ থাকে। তারপরে প্রশ্ন দেখো কি লিখেছি, সাপ কেন মানুষকে কামড়ায়। উত্তরটা কি লিখেছি, সাপ নিজেদের বাঁচাতে, মানে আত্মরক্ষার প্রয়োজনে মানুষকে কামড়ায়। আর লাস্ট প্রশ্ন দেখো কি লিখেছি, বিষাক্ত সাপ কামড়ালে কি হতে পারে। উত্তরটা দেখে নাও, সময় মতো চিকিৎসা না করলে মানুষ মারা যেতে পারে। তাহলে তোমরা সবাই বুঝতে পেরেছো? এবার তাহলে পরের গুলো দেখে নিয়ে দেখো কি লিখেছি। দেখো প্রশ্ন লিখেছি, সাপ কিভাবে কামড়ায়। উত্তরটা কি লিখেছি দেখো,
সাপ কামড়ানোর সময় বিষ থলিতে থাকা বিষ কামড়ানোর জায়গায় ঢেলে দেয়। তার মানে কি আমরা একটু আগে জানলাম যে সাপের বিষ কোথায় থাকে? বিষ থলিতে থাকে দাঁতের নিচে। যে জায়গাটায় কামড়ায় সেই জায়গায় তারা কি করে? সেই বিষটা থলি থেকে বার করে ঢেলে দেয়। তারপরেরটা দেখো কি লিখেছি, শরীরে বিষ ঢুকলে কি হয়? এই যে সাপে কামড়ানোর পর যে বিষটা দেয় তারা, তাহলে মানুষের কি অসুবিধা হতে পড়তে হয়? দেখো কি লিখেছি, বিষ শরীরে প্রবেশ করলেই জ্বালা যন্ত্রণা শুরু হয় এবং কয়েক মুহূর্ত পরেই সেই জায়গাটি ফুলে যায়। তার মানে আমরা কি জানলাম যে বিষ যদি, সাপের বিষ যদি মানুষের শরীরে ঢুকে যায় তাহলে কি হবে, প্রথমে জ্বালা যন্ত্রণা করতে শুরু করবে, তারপর কিছুক্ষণের মধ্যেই সেই জায়গাটা ফুলে উঠবে। আর লাস্ট প্রশ্ন দেখো কি লিখেছি, সাপে কামড়ালে আমাদের কি করা উচিত? মানে কি সাপে কামড়ালে কতগুলো যে আমরা ঘরোয়া পদ্ধতি ইউজ করে থাকি বা ব্যবহার করে থাকি বা সাধারণ মানুষ কি করবে সেটা আমরা আজকে জেনে নেব। দেখো কি লিখেছি এখানে, কতগুলো পয়েন্ট আউট করে লিখেছি। ফার্স্ট পয়েন্টে কি লিখেছি দেখো, প্রথমে ক্ষতস্থানে দাঁত লেগে থাকলে তা তুলে ফেলতে হবে ও পরে সেই জায়গাটি ধুয়ে ফেলা দরকার। তার মানে কি সাপের যখন বিষটা দাঁতের নিচে থাকে, সেই দাঁত দিয়ে যখন সে কামড়ায়, সেই দাঁত যদি যে জায়গাটায় কামড়েছে মানুষের সেখানে লেগে থাকে তাহলে সেটাকে তুলে ফেলতে হবে, তারপর সেই জায়গাটি ভালো করে ধুয়ে ফেলতে হবে। তারপরের পয়েন্টটা কি লিখেছি দেখো, তারপর হালকা করে দড়ি বাঁধতে হবে, তবে খেয়াল রাখতে হবে প্রতি 1-1.5 ঘন্টা পরে বাঁধন খুলে আবার হালকা করে বাঁধতে হবে। তাহলে আমরা জানলাম প্রথমে ক্ষতস্থানটা ধুয়ে ফেলতে হবে, দাঁত লেগে থাকলে সেটা তুলে ফেলতে হবে, তারপরে যায় কি করতে হবে, সেই জায়গাটা হালকা করে দড়ি দিয়ে বেঁধে দিতে হবে এবং কিছুক্ষণ বাদে মানে 1-1.5 ঘন্টার মধ্যে খেয়াল রাখতে হবে সেই বাঁধনটা যাতে খুলে আবার হালকা করে বেঁধে দেওয়া হয়। তারপরের পয়েন্ট কি লিখেছে দেখো, সময় নষ্ট না করে তাড়াতাড়ি হাসপাতাল যেতে হবে। যদি কোনো বিষাক্ত সাপ কামড়ে থাকে তাহলে কি করতে হবে, তাকে সেই রোগীকে দ্রুত বা তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। তারপরের পয়েন্টটা দেখো, রোগী যাতে ভয় না পায় তাকে সাহস দিতে হবে। সবাই অনেকে মনে করে সাপে কামড়েছে তার যেন মৃত্যু হবে এরকম, সেই জন্যে আশেপাশের মানুষকে, সেই রোগীকে সাহস যোগাতে হবে। তারপরেরটা কি লিখেছি, বমি করতে চাইলে বমি করতে দিতে হবে। সাপে কামড়ালে অনেকের বমি পায়, তখন তাকে সেই বমিটা যাতে বেরিয়ে যায়, সাপের বিষটা যাতে বমির মাধ্যমে বেরিয়ে যেতে পারে তার জন্য তাকে বমি করতে দিতে হবে। আর লাস্ট পয়েন্ট কি লিখেছি দেখো, শ্বাসকষ্ট হলে মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে হবে। তার মানে কি সাপের যদি কামড়ায় অনেক সময় মানুষের শ্বাসকষ্ট হয়, সেই শ্বাসকষ্টটাকে রোধ করার জন্য কি করতে হবে, অন্য এক মানুষের মাধ্যমে মুখে মুখ লাগিয়ে সেই শ্বাস তাকে দিতে হবে যাতে সে দ্রুত শ্বাস নিতে পারে। তাহলে তোমরা সবাই বুঝতে পেরেছ, আমি আরেকবার প্রথম থেকে বলছি, ভালো করে শুনে নাও। দেখো কি লিখেছি, সাপ কিভাবে কামড়ায়? উত্তরটা দেখে নাও, সাপ কামড়ানোর সময় বিষথলিতে থাকা বিষ সেই কামড়ানোর জায়গায় ঢেলে দেয়। তারপরের প্রশ্নটা দেখো, শরীরে বিষ ঢুকলে কি হয়? সাপের বিষ যদি ঢুকে যায় তাহলে কি হবে মানুষের? বিষ শরীরে প্রবেশ করলেই জ্বালা যন্ত্রণা শুরু হবে আর কিছুক্ষণ পরেই বা সেই মুহূর্ত কিছু মুহূর্ত পরেই সেই জায়গাটি কি হবে, ফুলে যাবে। লাস্ট প্রশ্ন কি লিখেছি দেখো, সাপে কামড়ালে আমাদের কি করা উচিত? তাহলে এই পয়েন্টগুলো একবার বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। দেখো ফার্স্ট পয়েন্টে কি লিখেছি, প্রথমে ক্ষতস্থানে দাঁত লেগে থাকলে সেই জায়গা থেকে দাঁতটা তুলে ফেলতে হবে ও সেই জায়গাটি ভালো করে ধুয়ে ফেলা দরকার। তারপরের পয়েন্টে কি লিখেছি, তারপর হালকা করে দড়ি বাঁধতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে ওই 1-1.5 ঘন্টা পরে বাঁধনটা খুলে নিয়ে যাতে হালকা করে আবার তাকে বেঁধে দিতে হবে। তারপরের পয়েন্ট কি লিখেছি, সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে তাকে, সেই রোগীকে নিয়ে যেতে হবে। তারপরের পয়েন্টটা, রোগী যাতে ভয় না পায় তার জন্য আশেপাশের মানুষকে কি করতে হবে, সাহস যোগাতে হবে। তারপরের পয়েন্ট দেখো, বমি করতে চাইলে তাকে, সেই রোগীকে বমি করতে দিতে হবে। আর লাস্ট পয়েন্ট কি লিখেছি, শ্বাসকষ্ট হলে মুখে মুখ লাগিয়ে মানে অন্য কোনো মানুষ তাকে সেই শ্বাস দিতে যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এবার তাহলে পরের প্রশ্নগুলো দেখো কি লিখেছি, এখানে লিখেছি দেখো, নিচের রোগগুলির জন্য কোন কোন গাছপালা ব্যবহার করা উচিত?
তার মানে কি আমি এখানে কতগুলো রোগের নাম লিখেছি, সেই রোগের জন্য কোন কোন গাছপালা ব্যবহার করা উচিত এবং কিভাবে সেগুলো আমরা ব্যবহার করব, আজকে তাহলে সেটা দেখে নাও। দেখো প্রথমে কি লিখেছি, সর্দি কাশি। সর্দি কাশি সবারই হয় কম বেশি, তাহলে সেটার জন্য আমরা কোন গাছপালা ব্যবহার করি দেখে নাও। উত্তর কি লিখেছি, বাসক পাতা, তুলসী পাতা। আর এটা কিভাবে ব্যবহার করব সেটা একবার দেখে নাও। লিখেছি কি দেখো, বাসক পাতার রস খাওয়া হয় ও তুলসী পাতা মধু দিয়ে খাওয়া হয়। বাড়ির দেখবে গুরুজনরা বলে যে কাশি সর্দি হলে কি করতে হয়, তুলসী পাতা সকালবেলার মধু দিয়ে খেতে হয়, আর বাসক পাতা কি করি আমরা জলে ফুটিয়ে সেই রসটা খেয়ে নিই, তাহলে কি হয় সর্দি কাশিটা কমে যায়। তারপর এটা দেখো কি রোগ লিখেছি, জ্বর। জ্বরও সবার কম বেশি হয়, জ্বরের ক্ষেত্রে আমরা কি গাছপালা ইউজ করি দেখো, শিউলি পাতা। এবার জ্বর হলে আমাদের কি হয়, মুখে কোনো খাওয়ার ভালো লাগে না, অরুচি বোধ হয়, তখন আমরা শিউলি পাতা যদি ভেজে নিয়ে খাওয়া হয়, এখানে দেখো ব্যবহারে লিখেছি ভেজে নিয়ে খাওয়া হয়, তাহলে শিউলি পাতা যদি আমরা ভেজে নিয়ে খাই তাহলে দেখবে মুখের স্বাদে চেঞ্জ আসে, মানে অরুচি ভাবটা আমাদের কেটে যায়, খেতে ইচ্ছে করে। তারপরের পয়েন্টে দেখো কোন রোগ লিখেছি, এখানে কোনো রোগ না, এটা লিখেছি দেখো কেটে গেলে। তোমরা বাচ্চারা খেলতে গেলে পড়ে যাও, কেটে যায়, তাহলে কেটে গেলে কি করতে হবে, কেটে গেলে গাঁদা পাতা আর দুব্বা ঘাস ব্যবহার করতে হবে। এবার সেটা কি করে ব্যবহার করব জেনে নাও, চিপে নিয়ে তার রস লাগাতে হবে। তার মানে কি, গাঁদা পাতা বা দুব্বা ঘাস, ধরো তোমরা মাঠে খেলতে গিয়ে পড়ে গেছো, সেই পড়ে গেলে যে পায়ে যে অংশটা কেটে যাবে সেই অংশে সেই গাঁদা পাতা আর দুব্বা ঘাসের রস চেপে নিয়ে লাগাতে হবে। এর পরের অসুখটা কি লিখেছি দেখো, এখানে লিখেছি পেটের অসুখ সারাতে। পেট ব্যথা, পেট খারাপ তোমাদের সবারই হয়, তাহলে এক্ষেত্রে আমরা কোন গাছপালা ব্যবহার করি, থানকুনি পাতা। এবার এই থানকুনি পাতা কিভাবে খাবো, থানকুনি পাতা বেটে তার রস খেতে হয়, কারণ থানকুনি পাতা খুব ঠান্ডা, এই রস খেলে পেট ঠান্ডা থাকে, পেটে ব্যথাও কমে যায়, যদি কোনো পটির সমস্যা হয়ে থাকে বা পেট খারাপ হয়ে থাকে সেটাও কিন্তু আস্তে আস্তে কমে যাবে। আর লাস্ট দেখো কি লিখেছি, আঘাত লেগে ব্যথা। যদি পড়ে যাও, কোথাও ধাক্কা লেগে যায়, তখন সেই জায়গাটা ব্যথা করে আঘাত লেগে, সেই ক্ষেত্রে আমরা কোন গাছপালা ব্যবহার করব, লিখেছি দেখো রাংচিতার ডাল আর নিশিন্দে পাতা। এই দুটো গাছের নামই কিন্তু তোমাদের কাছে অজানা, নতুন আজকে শুনছো। এরকম আমাদের এই পৃথিবীতে বা প্রকৃতিতে কিন্তু অনেক গাছপালা আছে বা তার ডাল ফুল পাতা আমাদের এই বিভিন্ন ধরনের শরীরের কষ্ট দূর করতে সাহায্য করে থাকে। তাহলে এবার এর ব্যবহারটা জেনে নিই, দেখো কি লিখেছি, রাংচিতার ডাল থেতো করে তার গরম রস লাগাতে হয়, মানে যে জায়গাটা তুমি ব্যথা পেয়েছো সেই জায়গায় লাগাতে হবে। আর নিশিন্দে পাতাটা কি করতে হবে, নিশিন্দে পাতা জলে ফুটিয়ে ব্যথা জায়গায় জল লাগাতে হবে। তাহলে আমরা জানতে পারলাম রাংচিতার ডালটা থেতো করে সেই রসটা ক্ষতস্থানে লাগাতে হবে, মানে যে জায়গাটা ব্যথা পেয়েছো, আর নিশিন্দে পাতাটা কি করতে হবে সেটা জলে ভালো করে ফুটোতে হবে, সেই জলটা আস্তে আস্তে সেই ক্ষত জায়গায় বা ব্যথা জায়গায় লাগাতে হবে। তোমরা তাহলে সবাই বুঝতে পারছো, আমি আরেকবার কিন্তু রোগগুলো বলে দিচ্ছি এবং কিভাবে নিরাময় করা উচিত সেগুলো তোমরা শুনে নাও। দেখো কি লিখেছি প্রথমে, সর্দি কাশি। সর্দি কাশি হলে কোন গাছপালা ব্যবহার করি, বাসক পাতা, তুলসী পাতা। কিভাবে ব্যবহার করব, বাসক পাতার রস খাওয়া হয় আর তুলসী পাতা কি করা হয়, মধু দিয়ে আমরা খেয়ে থাকি। তারপরেরটা লিখেছি জ্বর। জ্বর হলে কি খাই, শিউলি পাতা। শিউলি পাতা কিভাবে খাবো, না ভেজে নিয়ে খাওয়া হয়। তারপরেরটা কি লিখেছি, কেটে গেলে। কেটে গেলে কি করতে হবে, কোন গাছ ব্যবহার করব, গাঁদা পাতা আর দুব্বা ঘাস। কিভাবে ব্যবহার করব, চিপে নিয়ে তার রস লাগাতে হবে। তারপরেরটা লিখেছি দেখো পেটের অসুখ সারাতে। কি ব্যবহার করব, আমরা থানকুনি পাতা ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব, থানকুনি পাতার রস, মানে থানকুনি পাতাকে বেটে নিয়ে সেই রসটা আমাদের খেতে হবে। আর লাস্ট কি লিখেছি, আঘাত লেগে ব্যথা। সেই আঘাত লেগে ব্যথা করলে সেই জায়গায় আমরা নিশিন্দে পাতা আর রাংচিতার ডাল ব্যবহার করব। কিভাবে করব, রাংচিতার ডালকে থেতো করে তার গরম রস সেই ব্যথা জায়গা লাগাতে হবে, আর নিশিন্দে পাতাকে কি করতে হবে, জলে ফোটাতে হবে, ফোটানোর পর সেই জলটা সেই ব্যথা জায়গায় লাগাতে হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এবার পরের প্রশ্নটা দেখো কি লিখেছি, কয়েকটি ভেষজ গাছের কোন কোন অংশ কিভাবে ব্যবহার করা হয়। তার মানে কি,
এই যেমন নিম গাছ, তুলসী গাছ, বাসক গাছ বা বাসক পাতা, এগুলো হচ্ছে এক ধরনের ভেষজ উদ্ভিদ। এবার সব গাছেরই তো সব অংশ আমাদের উদ্ভিদের ওষুধ হিসাবে ব্যবহার করা হয় না, পার্টিকুলার কয়েকটা গাছের মূল ব্যবহার করা হয় বা পাতা ব্যবহার করা হয় বা ডাল ব্যবহার করা হয়। তাই আজকে আমরা তাহলে সেটাই জেনে নেবো যে কোন গাছের কোন অংশ কোন রোগ সারাতে আমাদের ব্যবহার করা হয়। তাই প্রথমেই দেখো লিখেছি তুলসী গাছ বা তুলসী পাতাটা আমরা যেটা ব্যবহার করি, একটু আগেই তোমরা শুনেছো, আরেকবার বলছি দেখো তুলসী গাছ এটার কোন অংশ আমরা ব্যবহার করি, পাতাটা। কি জন্যে ব্যবহার করি, কোন রোগের জন্যে, দেখো কি লিখেছি, সর্দি কাশি। এবার ব্যবহারটা একটু আগেই বলে দিয়েছিলাম কিভাবে ব্যবহার করি, পাতা মানে মধু দিয়ে খাওয়া হয়, আর বাসক পাতা কি হয় বা তুলসী পাতা কি হয়, এগুলো কিন্তু আমরা জলে ফুটিয়ে খেয়ে থাকি। তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা তুলসী পাতা কি মধু দিয়ে আমরা সকালবেলা খাই, তাহলে কি হয় সর্দি কাশিটা কমে যায়। তারপরের গাছটা কি লিখেছি দেখো, নয়নতারা। নয়নতারা গাছের কোন অংশ আমরা ব্যবহার করি, মূল আর পাতা। এবার এই অংশে কি কি রক্তচাপ কমায়, কি কি অসুখের জন্য এগুলো ব্যবহার করা হয়, রক্তচাপ বাড়া, রক্তে শর্করা বাড়া বা কমা, এইগুলো মানে হাই প্রেশার, ব্লাড প্রেশার বেড়ে যাওয়া বা কমে যাওয়ার জন্য আমরা নয়নতারা গাছের মূল আর পাতা ব্যবহার করে থাকি। এবার কিভাবে ব্যবহার করব, এটা নয়নতারা গাছের পাতাকে বেটে তার রস খাওয়া হয়ে থাকে, তাহলে কি হয় এই ব্লাড প্রেশার কমে যায়, যাদের নর্মালে চলে আসে, কমে যাওয়া মানে কি একদম কমে যাবে তা তো নয়, যাতে নর্মাল রেঞ্জে চলে আসতে পারে। তারপর এটা কি লিখেছি দেখো, কালমেঘ পাতা। তোমরা শুনেছো এই গাছের নাম, কালমেঘ পাতার কোন অংশ ব্যবহার করা হয়, পাতাটাকে ব্যবহার করা হয়। কি জন্য ব্যবহার করা হয়, কৃমি সারাতে, বাচ্চাদের কম বেশি সবারই কৃমি থাকে, সেই কৃমি সারাতে আর রক্ত পরিষ্কার রাখতে। রক্তের যে এই লবণাক্ত ভাব বা লোহিত রক্তকণিকা যেটা থাকে, হিমোগ্লোবিন যেটাকে বলে, সেটা যাতে পরিষ্কার থাকে সেইটা রাখার জন্য কিন্তু কালমেঘ পাতার রস খাওয়া হয়। কিভাবে ব্যবহার করা হয়, পাতার রস খাওয়া হয়, বেটে খায়, অনেকে কালমেঘ পাতার বড়িও কিন্তু খেয়ে থাকে। তারপরেরটা লিখেছি দেখো, কুলেখাড়া পাতা। কুলেখাড়া পাতার কোন অংশ ব্যবহার করা হয়, পাতাটা। কি জন্য ব্যবহার করা হয়, তা শরীরে রক্ত কমে গেলে, যদি রক্তে অ্যানিমিয়া দেখা যায়, রক্ত কমে যেতে থাকে, তখন কিন্তু কুলেখাড়া পাতা খাওয়া হয়। কিভাবে খাওয়া হয়, পাতার রস বেটে বা জলে ফুটিয়ে খাওয়া হয়। আর লাস্ট দেখো কি লিখেছি, নিম পাতা। নিম পাতা তোমরা দেখেছো, নিম গাছ সবারই চেনা। নিম পাতার কোন অংশ ব্যবহার করি আমরা, পাতা আর গাছের ডাল। পাতা আর গাছের ডাল আমরা কি জন্য ব্যবহার করি, আমাদের যে শরীরে এখানে লিখে দিয়েছি দেখো, চামড়ায় নানা রোগ সারাতে ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের যে স্কিন ডিজিজ হয়, ফুসকুড়ি হয়, অ্যালার্জি হয় বিভিন্ন ধরনের, সেক্ষেত্রে কিন্তু আমরা নিম পাতা ব্যবহার করে থাকি। সে কীভাবে ব্যবহার করি, সেই জল ফুটিয়ে ব্যবহার করে থাকি। আবার অনেক সময় দেখবে দেশে গ্রামে গঞ্জে মানুষেরা নিম গাছের ডালকে দাঁতন হিসাবে ব্যবহার করে। আমরা যেমন পেস্ট ইউজ করি ব্রাশ দিয়ে, তেমনি গ্রামের দেশের মানুষরা তারা কি করে, সেই নিম ডালটাকে ভিজিয়ে রেখে সেটাকে চিবিয়ে চিবিয়ে সেই রসটাও খেয়ে নেয়, এবং দাঁতও ভালো পরিষ্কার হয়, শক্ত থাকে, কোনো পোকামাকড় হয় না, মানে দাঁতে কোনো ক্যাভিটিস হয় না। তোমরা সবাই বুঝতে পারছো, আমি আরেকবার কিন্তু বলে দিচ্ছি গাছগুলো কি কি কাজে লাগে, একবার শুনে নাও। দেখো প্রথমে লিখেছি তুলসী গাছ, এর কোন অংশ ব্যবহার করি, পাতাটা ব্যবহার করি, কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করি, সর্দি কাশি হলে ব্যবহার করি, এবং কিভাবে ব্যবহার করব, না পাতা মধু দিয়ে খাওয়া হয়, আবার কখনো জলে ফুটিয়েও খাওয়া হয়ে থাকে। তারপরেরটা লিখেছি নয়নতারা। নয়নতারার কোন অংশ ব্যবহার করা হয়, মূল আর পাতা। কি জন্য ব্যবহার করা হয়, রক্তচাপ বাড়া, রক্তে শর্করা বাড়া বা কমা, এগুলোর জন্য ব্যবহার করা হয়। কিভাবে ব্যবহার করব, না এই পাতা বেটে তার রস খেলে এগুলো কমে যাবে। তারপরেরটা দেখো লিখেছি কালমেঘ পাতা। কালমেঘ পাতার কোন অংশ ব্যবহার করি, মানে আমরা খাই, পাতাটা ব্যবহার করি। কি জন্য ব্যবহার করি, না কৃমি সারাতে, শরীরে যদি কৃমি হয়, আর কি হয় রক্ত পরিষ্কার রাখতে আমরা কালমেঘ পাতা খেয়ে থাকি। কিভাবে খাই, না এই পাতার রস বেটে বা ফুটিয়েও খাওয়া হয়। তারপরেরটা কি লিখেছি দেখো, কুলেখাড়া পাতা। কুলেখাড়া পাতার কোন অংশ আমরা ব্যবহার করি, পাতাটা ব্যবহার করি। কেন ব্যবহার করি, শরীরে রক্ত কমে গেলে ব্যবহার করা হয়। কিভাবে ব্যবহার করি, এই পাতার রস বেটেও খাওয়া হয়, আবার কখনো জলে ফুটিয়ে খাওয়া হয়ে থাকে। আর লাস্ট লিখেছি দেখো নিম পাতা। নিম পাতারও ঠিক গাছের ডালটা আর পাতাটা আমরা ব্যবহার করি। কেন ব্যবহার করি, এটা হচ্ছে বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ, শরীরে কোনো ক্ষত হলেও কিন্তু নিম পাতা ব্যবহার করা হয়।
চামড়ায় নানা রোগ সারাতে এগুলো ব্যবহার করা হয়ে থাকে। ফুটিয়েও ব্যবহার করি বা নিম পাতার রস বেটে সেই রসটা লাগানো হয়, এইভাবে আমরা ব্যবহার করে থাকি। তাহলে তোমরা সবাই বুঝতে পেরেছো, এখানে কিন্তু বিভিন্ন গাছ বলেছি, এগুলো কিন্তু মনে রাখবে কোন গাছ কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, কোন রোগের ওষুধ হিসাবে, সেগুলো কিন্তু ভালো করে শুনে নাও। এবার দেখো আমি আরো কিছু কিছু গাছের নাম লিখেছি এবং কোন অংশ ব্যবহার করি সেটা আজকে আমরা তাহলে আরেকবার জেনে নিই। দেখো লিখেছে প্রথমে কয়েকটি ভেষজ গাছের কোন কোন অংশ কিভাবে ব্যবহার করা হয় এবং কেন। একটু আগে আমরা কতগুলো ভেষজ গাছের নাম ব্যবহার শুনে দেখেছি, এবার আরো কতগুলো গাছের ব্যবহার আমরা আজকে জেনে নেব। দেখো প্রথমে কি লিখেছি, পেঁপে। পেঁপে গাছ তোমরা সবাই চেনো, খাও। আমরা পেঁপের কোন অংশটা খাই, পেঁপে ফল আর ফলের আঠাটা আমরা খেয়ে থাকি। এবার দেখো কি হিসাবে খেয়ে থাকি, ফল কাঁচা অথবা পাকা আর আঠা খাওয়া হয়। পেঁপে আমরা কাঁচা পেঁপে খাই তরকারি করে, আবার পাকা পেঁপে কি হয় ফল হিসাবে স্যালাড করেও খাই, আর গাছের আঠাটাও কিন্তু খাওয়া হয়। এবার এইটা খাওয়া হয় কেন, কি জন্য ব্যবহার করা হয় এটা দেখো জেনে নি। পেট ও যকৃৎ ভালো রাখতে ব্যবহার করা হয়। তোমরা জানো যে বাচ্চারা পেটের অসুবিধা হলে মানে পটি যদি এঁটে যায় তাহলে কিন্তু পেঁপে খেলে সেই পটি ক্লিয়ার হয়ে যায়। তাহলে আমরা জানলাম পেট আর যকৃৎ ভালো রাখতে পেঁপে ব্যবহার করা হয়ে থাকে, মানে আমরা পেঁপে খেয়ে থাকি। তারপরের ফলটা কি লিখেছে দেখো, জাম। জামের কোন অংশটা আমরা খাই, জাম ফল, ফল হিসাবেই আমরা খেয়ে থাকি। কেন ব্যবহার করা হয় মানে কেন খাই, হজমের সমস্যায় ব্যবহার করা হয়। হজমের জন্য কোনো সমস্যা হয় তাহলে আমরা জাম খেলে সেই হজমের সমস্যা অনেকটা কেটে যায়। তারপরের ফলটা কি লিখেছি দেখো, আমলকি। তোমরা সবাই জানো আমলকি দেখেছো, আমলকির নামও শুনেছো। আমলকি হচ্ছে ফল, এটাও কাঁচা বা সিদ্ধ করে খাওয়া হয়ে থাকে। কাঁচাও অনেকে খায়, আবার সেদ্ধ ভাতে সেদ্ধ করেও অনেকে খেয়ে থাকে। কেন খাওয়া হয়ে থাকে, হজমের সমস্যা, চুল ও চামড়া ভালো রাখতে ব্যবহার করা হয়। কারণ তোমরা জানো আমলকিতে ভিটামিন সি থাকে, আর ভিটামিন সি বা ক্যালসিয়াম হচ্ছে আমাদের শরীরের চামড়া চুল এই ত্বক পরিষ্কার রাখতে ভালো রাখে। তারপরেরটা কি লিখেছি দেখো, শুষ্নি শাক। শুষ্নি শাকের নাম তোমরা শুনেছো, এটা কি হিসাবে ব্যবহার করা হয়, পাতা হিসাবে ব্যবহার করা হয়। পাতা কিভাবে খাওয়া হয় না, পাতা ভেজে খাওয়া হয়। কেন খাওয়া হয়, এটা স্নায়ুর অসুখ ও ঘুম না হলে ব্যবহার করা হয়। স্নায়ুর অসুখ মানে কি, নার্ভের কোনো অসুখ হলে বা যদি কারুর ঘুম না আসে, দীর্ঘদিন ধরে ঘুমাতে পারছে না বা ঘুমের কোনো সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু শুষ্নি শাক খেলে সেই সমস্যাগুলো দূর হয়ে যায়। আর লাস্ট কি লিখেছি দেখো, কলমি শাক। কলমি শাক তোমরা সবাই দেখেছো, খেয়েওছো বাড়িতে সবাই। কলমি শাক কি হয়, পাতা ও ডালটা খাওয়া হয়। কিভাবে খাওয়া হয়, ভেজে খাওয়া হয়। বাড়িতে দেখেছো কলমি শাক আসে, সেই কলমি শাক ভেজে খাওয়া হয়। আর কেন খাওয়া হয়ে থাকে, না মাথা ঠান্ডা রাখতে ও ঘুম না হলে ব্যবহার করা হয়। কলমি শাক খেলে আমাদের মাথা ঠান্ডা থাকে, আর যদি কোনো ঘুমের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু কলমি শাক আমাদের অনেকটা সমস্যা দূর করে দেয়। তাহলে তোমরা সবাই বুঝতে পারছো, আমি আরেকবার কিন্তু বুঝিয়ে দিচ্ছি, ভালো করে শুনে নাও। প্রথমে লিখেছি দেখো পেঁপে। পেঁপে আমরা ফলটা খাই, আর কি খাই, ফলের আঠা খাই। কি হিসাবে, পেঁপে কাঁচা পাকা দুরকমই খাওয়া হয়, আর ফলের আঠাটাও খাওয়া হয়। কি জন্যে খাই, পেটের সমস্যা ও যকৃৎ ভালো রাখতে আমরা পেঁপে খেয়ে থাকি। তারপরেরটা লিখেছি দেখো, জাম। জাম কি, ফল হিসাবে আমরা খেয়ে থাকি। কি জন্যে খাই, হজমের কোনো সমস্যা হলে আমরা জাম খেয়ে থাকি। তারপরেরটা লিখেছি দেখো, আমলকি। আমলকিও ফল হিসাবে খাওয়া হয়। কিভাবে খাই, কাঁচা অনেকে খায়, অনেকে সিদ্ধ করে খায়। আর কি জন্য ব্যবহার করা হয়, কারণ আমরা জানি হজমের সমস্যা দূর করে, আর কি হয় চুল ও চামড়া ভালো রাখতে আমাদের সাহায্য করে থাকে আমলকি। তারপরেরটা লিখেছি শুষ্নি শাক। শুষ্নি শাক আমরা কি হিসাবে খাই বা কোন অংশ খাই, পাতা খাই। কিভাবে খাই, না পাতাকে ভেজে খাওয়া হয়। কি জন্যে খাওয়া হয়, স্নায়ুর অসুখ ও ঘুম না হলে ব্যবহার করা হয়ে থাকে। আর লাস্ট কোনটা লিখেছি দেখো, কলমি শাক। কলমি শাকের আমরা পাতা আর ডালটা খাই। কিভাবে খাই, ভেজে খাই। আর ব্যবহার কিভাবে করি আমরা, মানে কি জন্যে ব্যবহার করি এটা, এটা মাথা ঠান্ডা রাখতে ও ঘুম না হলে ব্যবহার করে থাকি, মানে কলমি শাক আমরা খেয়ে থাকি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা কিন্তু আজকে চ্যাপ্টার 6 মানে প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা শেষ করলাম। প্রকৃতির মধ্যে আমরা অনেক কিছু আজকে জানলাম, সেইগুলো আজকে আমরা কমপ্লিট করলাম। নেক্সট দিন আমরা চ্যাপ্টার 7 দিয়ে শুরু করবো।